আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, ভালো আছেন, সুস্থ আছেন, কর্ম থেকে মুক্ত রয়েছেন। আজকের এই ভিডিওতে এই ক্লাসটি এমন কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা প্রায় দেখবেন যে বাংলায় বলা সহজ, বাট ইংরেজি এত সহজে আমরা আনতে পারি না, মুখেই আসে না। সো আপনারা স্ক্রিনে দেখে নিন আমরা যেটা শেখাবো। আজকে যে সেন্টেন্সগুলো আপনাদের জন্য এখানে সেটিং করে রেখেছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো হচ্ছে প্যাসিভ ফর্ম। আমার বেশ কিছু প্যাসিভ ফর্মের উপরে ভিডিও করা রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ আগের বা পূর্বের ভিডিওগুলো আপনি না দেখলে এই ক্লাসটি হয়তো বুঝতে পারবেন না। তবুও এখানে কিছুটা টাচ দেওয়ার চেষ্টা করব প্যাসিভ ফর্ম সম্বন্ধে। তাহলে আমরা চলে যাই স্ক্রিনে। এখানে দেখুন ইট ইজ, ইটস মানে হচ্ছে ইট ইজ, এখানে হচ্ছে ইট ইজ। সো ইট ইজ টোল্ড মানে কি? টোল্ড, ইট ইজ টোল্ড। আপনারা যারা আমার সাফিক্স, প্রিফিক্স এবং প্যাসিভ ফর্মের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখবেন এই টোল্ড কি। তো ফর এক্সাম্পল আমরা এখানে নিই, টেল মানে বলা, টোল্ড মানে বলেছিল, পাস্ট ফর্ম। এবং আরেকটি হচ্ছে টোল্ড, ভিপিপি, ভিপিপি। আরেকটা হচ্ছে ভি টু, আর হচ্ছে যে ভি ওয়ান, ওকে, মানে এটা হচ্ছে ভি থ্রি, মানে ভার্বের তিন নম্বর ফর্ম, ভার্বের দুই নম্বর ফর্ম আর ভার্বের এক নম্বর মানে মূল ফর্ম। সো এটা হচ্ছে টেল মানে বলা, আর এই টোল্ড মানে হচ্ছে বলেছিল, এর সাথে ছিল যোগ হবে। আমি এর আগেও বলেছি যে আপনারা এগুলো ভালোভাবে দেখবেন বা ক্লাসগুলো খুঁজে বের করে নার্সিস ক্লাব পেজ অথবা চ্যানেল থেকে খুঁজে বের করে দেখবেন। সো টোল্ড মানে হচ্ছে বলেছিল, আর শেষের যে টোল্ড, এই টোল্ড মানে হচ্ছে যে কোনো কিছু, মানে কোনো অ্যাকশন। এখানে টেল মানে বলা, যে অ্যাকশনটা রয়েছে, যে কাজটা রয়েছে, এটা তিন নম্বরে এসে কমপ্লিট দেখাবে। কমপ্লিট মানে হচ্ছে যে বলা হয়ে আছে এরকম একটা অবস্থা বোঝাবে। এই যে দেখুন, টেল মানে বলা, টোল্ড মানে বলেছিল, আর এই টোল্ড মানে হচ্ছে কোনো কিছু বলা হয়ে আছে এরকম একটা অবস্থা। এরপরে আরেকটা দেখায় ফাউন্ড, কীভাবে পেলাম, ফাইন্ড, ফাইন্ড, এফ ইউ এন ডি, ফাউন্ড মানে পাওয়া গিয়েছিল, মানে ছিল যোগ হবে। তারপরে রয়েছে এফ ইউ এন ডি, ফাউন্ড। এই ফাউন্ডের অর্থ হচ্ছে যে ফাইন্ড মানে পাওয়া, এই যে অ্যাকশনটা রয়েছে এই অ্যাকশনের কমপ্লিটটা বোঝাবে, তার মানে পা গিয়েছে এরকম একটা অবস্থা বোঝাবে। অনুরূপভাবে বিলিভ মানে বিশ্বাস করা, আর বিলিভড পাস্ট ফর্ম যখন বসাবো তখন এটা অর্থ হচ্ছে বিশ্বাস করেছিল। আর তিন নম্বর ফর্ম বিলিভড যখন আমরা ব্যবহার করব বা পাবো তখন এটার অর্থ হবে যে বিশ্বাস হয়ে আছে এরকম একটা অবস্থা, মানে অলরেডি এই অ্যাকশনটা, মানে বিলিভ মানে বিশ্বাস করার যে অ্যাকশন রয়েছে এটা অবশ্যই এটা কমপ্লিট বোঝাবে। তো আমরা এখানে মূল ফর্মে চলে যাই, মূল জায়গাতে চলে যাই। সো ইটস টোল্ড মানে বলা হয়, আমরা এরকম কথা বলি না, ইটস টোল্ড দ্যাট অনেস্টি ইজ দ্য গ্রেট ভার্চু ইন আওয়ার লাইফ, আমরা এই কথাগুলো বলি, বা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো আমরা এখানে আরও কিছু পাবো, যেমন ইটস ফাউন্ড মানে দেখা যায় বা পাওয়া যায়, যেমন ইটস ফাউন্ড অন দ্য স্ট্রিট ইন আওয়ার সিটি, আমাদের রাস্তাতে পাওয়া যায় এরকম একটা কথা, মানে আমাদের রাস্তাতে দেখা যায় এরকম কথা। তো আমরা কথার প্রসঙ্গে যখন আমরা ইউজ করি, ইটস ফাউন্ড, ইটস ফাউন্ড ইন দ্য গার্ডেন। সো এই ইটস বলতে যে কোনো জিনিস হতে পারে, ওই জিনিসটাই পাওয়া যায়। তারপরে দেখুন ইটস বিলিভড মানে বিশ্বাস করা হয়। তো এখানে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ইট দেওয়া হয়েছে, আসলে ইটের এখানে কোনো অর্থ নেই, ইটটা জাস্ট সেন্টেন্স স্টার্ট করার জন্য বসানো হয়েছে, সাবজেক্ট হিসেবে নেওয়া হয়েছে, জাস্ট একেবারে আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টের মতো, মানে কোনো ক্ষমতা নেই, জাস্ট বসাতে হবে, সেন্টেন্স স্টার্ট করতে হবে, তাই সেন্টেন্সের মালিক হিসাবে তাকে বসানো হয়েছে। যেমন আমরা বলি ইটস বিলিভ দ্যাট নোবডি রেসপেক্টস দ্য সিনিয়র্স, বিশ্বাস করা হয় বা মনে করা হয় যে কেউ এখন সিনিয়রদেরকে সম্মান করে না। তাহলে দেখুন, তারপর আরও দেখুন ইটস সাপোজ, এটা ধারণা করা হয় বা ভাবা হয়, ইটস সাপোজ দ্যাট দ্য রুলিং পার্টি অলওয়েজ বিটস দ্য অপোজিশন পার্টি, তার মানে মনে করা হয়, ধারণা করা হয় যে ক্ষমতাসীন দলগুলো কি অপোজিশন পার্টিগুলোকে বিট করে, সবসময় মারে। এরপরে দেখুন ইটস থট, ভাবা হয়, তো ইটস থট, ভাবা হয় দ্য
তারপরে আমরা দ্যাট দিতে পারি, ইটস থট দ্যাট, এটা মনে করা হয় দ্যাট নাও ডেজ দ্য টিচার্স ডোন্ট টিচ টু দ্য স্টুডেন্টস ওয়েল। ভাবা হয় যে বর্তমানে কী করে হয়, টিচাররা শিক্ষার্থীদেরকে ভালো করে পড়ায় না। তারপরে দেখুন ইটস মেন্ট, মানে মনে করা হয়। সো ডিয়ার ভিউয়ার্স, এটা কিন্তু পুরোটাই কিন্তু প্যাসিভ ফর্ম, এটা হচ্ছে পুরোটা প্যাসিভ ফর্ম। সো আপনারা অবশ্যই প্যাসিভ ফর্মের এই ক্লাসগুলো অবশ্যই ভালো করে দেখবেন, সার্চ দিলে অনেকগুলো ভিডিও পাবেন। বিশেষ করে আমার ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে নাসিস ক্লাব পেজ অথবা চ্যানেলে যেতে হবে আপনাকে। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ক্লাসটা এখানে শেষ করবো। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, বা এমন কোনো বিষয় রয়েছে যেটা আমি বুঝেছি আপনারা বুঝতে পারেননি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের কাছে রয়েছেই, হ্যালো করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে দূর দূরান্তের স্টুডেন্টরা আপনার শেয়ারের কারণে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।